এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বিয়ে করে এই বাড়িতে থাকার অধিকার পেয়ে গেল। আমাকে সারাটা জীবন তোমাদের গলগ্রহ হয়েই থাকতে হবে। আমি সেটা চাইনি গো, আমি সেই দিনও সেটা চাইনি, আজও সেটা চাই না। আমার সেই দিনও কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আজও নেই। আমি তো শুধু এ বাড়ির সকলের মন জয় করতে চেয়েছিলাম। হ্যাঁ, হয়তো সেই ভাবনায় আমার ভুল ছিল, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি হাত জোর করে তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি। আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত, পারলে আমায় ক্ষমা করে দিও। ইচ্ছে প্লিজ কেঁদো না তুমি, প্লিজ ইচ্ছে প্লিজ তুমি কেঁদো না। দেখো সবার কপালে কি সুখ সহ্য হয় বলো? আমরা তো জন্মের সময় নিজেদের কপাল নিজেদের সঙ্গে নিয়ে আসি। আমরা যতই চাই না কেন, সেই কপালের লিখন এক চুলও বদলাতে পারবো না। আমাদের কিছু করার নেই। প্লিজ ইচ্ছে প্লিজ তুমি কেঁদো না, একটু শান্ত হও। এই বাড়িতে অন্তত একজন থাকুক যে আমায় হাসি মুখে বিদায় দেবে। সাবধান, একদম বাড়ির ভেতরে পা দেবে না। এই বাড়িতে মেয়েরা প্রবেশ করেছে কারণ তারা এই বাড়ির বউ, তুমি তো তা না। তুমি কেন আসছ? তুমি তো আমাদের আত্মীয় না, তাই না? দূরে দূরেই থাকো আমাদের থেকে। আমি পারছি না বলতে দাদা, লোকটার ওইভাবে আমায় অপমান করা আমি কিছুতেই ভুলতে পারছি না দাদা। আমি কিছুতেই ভুলতে পারছি না, ভুলতে পারছি না দাদা। কে বলেছে তোকে ভুলতে? ভুলতে হবে না। অপমানকে না সবসময় চোখের সামনে ছবির মতো সাজিয়ে রাখতে হয়। ওই দেখ দেখ, তোর জীবনের সবচেয়ে বড় অপমানকে দীর্ঘ 14 বছর আমি তোর সামনে সাজিয়ে রেখেছি। কেন? একটাই কারণ, ওই ছবি তোর অপমানটাকে ভুলতে দেবে না। কিন্তু তার জন্য নাওয়া খাওয়া ঘুম এই সমস্ত বন্ধ করলে চলবে? দাদা দাদা, এই প্রতিশোধের আগুনে যতদিন না ওদেরকে পুড়িয়ে শেষ করতে পারছি, নাওয়া খাওয়া ঘুম আমার আমার মাথায় আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই দেখো, এই সমস্ত বললে হয় কখনো? দেখ, প্রতিশোধের আগুন যখন জ্বলে তখন তো দুপক্ষতেই জ্বলে।
তাই প্রতিশোধের আগুন জ্বালাতে যাওয়ার আগে সেই আগুনকে বসে রাখতে হয়। তুই বসে রাখছিস না, বরং নিজেই সেই প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিস। আমায় জ্বলতে হবে দাদা, আমায় যন্ত্রণা পেতে হবে, তবেই আমি ওদের যন্ত্রণা দিতে পারবো, ওদের পোড়াতে পারবো। ঠিক আছে, তুই ওদের যন্ত্রণা দিলি, তোর প্রতিশোধের আগুনে ওদের পুড়িয়ে মারলে। কিন্তু বোন, একটা জিনিস তো খেয়াল করবি, দিন দিন কিন্তু তোর শরীরটা ক্ষয় হচ্ছে। তুই তোর প্রতিশোধের আগুনে ওদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করলি, ওরা জ্বলে পুড়ে শেষ হলো, কিন্তু সেই সুন্দর মুহূর্তটা সেটাকে তো উপভোগ করতে হবে। এত রাত্রে কোথায় যাচ্ছ তুমি? আমাকে জিজ্ঞাসা করে তুমি এ বাড়িতে আসনি ঠিকই, কিন্তু এই বাড়িতে যখন পা রেখেছো তখন এটা যে জানো যে আমার অনিচ্ছায় গাছের একটা পাতাও নড়ে না। এতদিন জানতাম এ বাড়িতে সবাই আমার কথা শুনে চলে, কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি সবাই আমাকে এটা মিথ্যে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কোথায় যাচ্ছ তুমি? কলি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দাদু, সবার গলার কাঁটা হয়েও এখানে থাকতে পারছে না। কে কার গলার কাঁটা? আমি নিজে যখন বলেছি আর বিয়ে যখন করেছ, আমার নাতি তোমার কপালে অগ্নি সাক্ষী করে সিঁদুর দিয়েছে, তখন সেই বিয়ের ব্যাপারে সমস্ত দায়িত্ব আমার নাতির। তারপরেও আমাকে না বলে কোন সাহসে তুমি বাড়ির বাইরে যাচ্ছ? কিন্তু দাদু, এ বাড়িতে থাকার আমার নিজেকেই অযোগ্য বলে মনে হচ্ছে। আমার জন্যই তো ভাইদের মধ্যে এত বিভেদ, এত অশান্তি, আমি কোন লজ্জায় থাকবো এই বাড়িতে? কারো যদি কোনো অসুবিধা থাকে, কারো কোনো আপত্তি থাকে, সে নিজে এসে আমার কাছে বলবে, আমি নিজে সেটা বুঝে নেব। কিন্তু তুমি কেন আমার কথা অমান্য করে এত রাতে বাড়ির বাইরে পা দিচ্ছ? গত কয়েকদিনে হয়তো আমার অমতে আমার এ বাড়িতে অনেক কিছু হয়েছে, আমার মান সম্মান নিয়ে খেলা করেছে সবাই, কিন্তু তারপরেও এই চিরকুমার ব্রহ্মচারী শির দ্বারা ভেঙে যায়নি। যদি কখনো ভেঙেও যায়, সেই ভাঙা শির দ্বারা নিয়ে আমি মুখ থুবড়ে পড়ে থাকবো, তবু আমি মচকাব না। কাল তোমার বউভাত, গ্রামের সবাই আসবে, তার আগে বাড়ি থেকে চলে গিয়ে আমার মুখে চুলকানি মাখিও না। এখন এই বাড়ির কিছু নিয়ম আছে, আমার কথা কেউ অমান্য করে না এই বাড়িতে, আশা করি তুমিও করবে না, বাকিটা তোমার সিদ্ধান্ত।